দেখুন, মানে আমি অন্তত এই কেসটা যেভাবে ফলো আপ করেছি, গোটা কেসটাকে ফলো আপ করেছি, তাতে আপনারা যদি, মানে আপনারা, আমি জানি না আপনারা ফলো আপ করেছেন কিনা, তাহলে দেখতে পাবেন আর কি। আপনারা যদি গোটা কেসটা পড়ুন, আমার মনে হয় সবার পড়া উচিত যে আমাদের দেশে কিভাবে হাজার, মানে এত এত পাতার চার্জশিট দেওয়া হয়, এইরকম সাক্ষীদের নিয়ে আসা হয়, আর সেখানে কেসটা, আমি একজন মানবাধিকার কর্মী, আমি এখান থেকে আমাদের মানবাধিকার সংগঠন এপিডিআর এই জন্যই এই কেসটা মানে অত্যন্ত যত্নের সাথে দেখাশোনার চেষ্টা করছিলেন। কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই মানে মানুষ তার প্রতিবাদের জন্য গিয়ে তাদের নামে মিথ্যে মিথ্যে হাজার হাজার পাতার চার্জশিট দিয়ে আর মিথ্যা সাক্ষী দিয়ে যেভাবে মানুষকে আজকে দোষী সাব্যস্ত করে, আপনারা তো দেখলেন যে আমাদের স্ট্যানস্বামী 84 বছরের মানুষটাকে কত হাজার পাতার চার্জশিট দিয়ে দিল, এবং মানুষটা এতটুকু গণতান্ত্রিক অধিকার মানে তার রক্ষা করতে পারলো না সরকার। আমার অবাক লাগে, এবং আমি এই কেসটাতেও দেখলাম আমরা, যে আপনারা যদি গোটা কেসটা দেখুন, আমার কথা শুনতে হবে না, আমাদের কথা শুনতে হবে, দেখবেন যে কিভাবে সাক্ষীরা সাক্ষী দিচ্ছে, কারা তারা, যে নিয়তি একটু আগেই বলছিলেন যে কিভাবে সাক্ষী দিচ্ছে তারা, তারা কোথা থেকে আসছে সাক্ষীগুলো, এরকম ভাবে একটা কি বলবো, এইরকম সাক্ষী দিয়ে মানুষকে, তার সবচেয়ে বড় কথা জঙ্গলের মহলের মানুষের এটা কি অপরাধ যে তারা শুধুমাত্র নিজেদের আত্মমর্যাদার জন্য তারা যে অবস্থায় জীবন ধারণ করে এখানকার সকলেই জানেন, এটা আমাকে নতুন করে বলতে হবে না, আপনারা প্রত্যেকেই সংবাদ মাধ্যমে আছেন, তো এখানকার মানে জঙ্গল মহলের মানুষ কিভাবে আজকের এই লড়াইটা হয়েছে বলে আজকের মানুষের রাস্তাঘাট অমুক তসুক একটু আধটু উন্নতি দেখছি, মানে গোটা সময় জুড়ে এই মানুষগুলো কিরকম লাথি মেরে আমাদের এরকমই বলেছে। যখন প্রথম জঙ্গল মহলের আপনার পুলিশি নির্যাতন বিরোধী অত্যাচার বিরোধী যখন কমিটি তৈরি করেছিল, যখন রাস্তা ওনারা অবরোধ করছিলেন, তখন আমাদের এপিডিআর থেকে 36 জন, যখন আপনারা জানেন যে চিতামণি মুর্মুরের কিভাবে চোখ নষ্ট হয়ে গিয়েছিল, তো এই এইরকম চিতামণি মুর্মুরের ঘরে আমরা গিয়েছি, পুরো মাথা নিচু করে ঢুকতে হয় ঘরে, আমাদের অবাক লেগে যায়, এই যাদের জীবন যাপন একটা মানে ঠিক মতন পানীয় জলের ব্যবস্থা নেই তাদের সেই সমস্ত গ্রামগুলোতে, প্রত্যন্ত গ্রাম সেই কাটা পাহাড়ির ওদিকে ছোটপেলিয়া ওই সমস্ত জায়গাতে আমরা একদিনই গিয়েছিলাম এপিডিআর থেকে, এবং তারপরে আমাদের এপিডিআর থেকে মানে আপনার তখন স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল বলে চিতামণি মুর্মুরকে মেডিকেল কলেজে, এবং আমার সবচেয়ে আশ্চর্য লেগেছিল যে চিতামণি মুর্মুরকে একটা নতুন শাড়ি পরিয়ে, মানে ওর এমন শাড়ি নেই যে তাকে হসপিটালে নিয়ে যায়, একটা নতুন শাড়ি পরিয়ে নিয়ে যাচ্ছে, আর সেই মানুষগুলোকে দোষী সাব্যস্ত করাটা মানে আমি মনে করি না, তারা আন্দোলনে আছে কি না আছে সেটা তো বিচারের ব্যবস্থা, কিন্তু জঙ্গল মহলের, এটা তো জঙ্গল মহলের মানুষের অমর্যাদা, এবং মানুষ হিসেবে আমি মনে করি আমারও অমর্যাদা এবং আপনাদের প্রত্যেকের অমর্যাদা, আজকে জঙ্গল মহলের মানুষ আজকে এই আন্দোলন করে বলেছে তারা দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছে, তাদের ঘরের ছেলেপেলেরা, দেখুন সেই সেই ঘটনা, আমরা যদি মনে করি, আমরা জানি যে আমি মনে করি, আমরা মনে করি আমাদের সকলের মানে এই অভিজ্ঞতা আছে সারা পৃথিবী জুড়ে আছে যে কিভাবে আজকের, আপনি দেখুন কি হচ্ছে আজকের, আপনার প্যালেস্তাইনকে কিভাবে নির্মম ভাবে মুছে দিচ্ছে, তো কিভাবে তৈরি হচ্ছে সেগুলো, কারা তৈরি করছে, তাহলে আমরা জানি না যে একটা মানে শিলদা কেস তৈরি করা কি আছে তাদের কাছে, আমাদের এই এখানকার জঙ্গল মহলের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোকে এইভাবে নিষ্পেষিত করার জন্য, তাদের এই মাথা উঁচু করে দাঁড়াবার কথা বলার জন্য, তাদের মাথাটাকে এইভাবে ঘুরিয়ে দেওয়ার জন্য, এর থেকে ভালো আর কি দেবো, এটা একটা আমি মনে করি এটা একটা মানে মানবতার সাথে এটা একটা অন্যায়, চরমতম অন্যায় মানবতার সাথে। সেটা দেখুন আমার বিষয়টা হচ্ছে যে সুচিত্রা মাহাতো, যে প্রশ্নটা আপনি বলছেন সুচিত্রা মাহাতো দোষী কি না নির্দোষী, আগে সেগুলো প্রমাণ হোক, সুচিত্রা মাহাতোর সম্পর্কে বড় বড় কাগজে যখন সে ধরা পড়েছে তার অপরাধ কি, ওই প্রত্যন্ত অঞ্চল থেকে এসে সে কি রূপ লাভ করছে, বেশ করছে, একজন মানুষ হিসেবে একটি মেয়ে তার অধিকার আছে, সে কিভাবে থাকবে, কিভাবে কি জামা কাপড় পরবে, কি পোশাক, প্রতিদিন কাগজে, কেন জঙ্গল মহলের একটি মেয়ে বলে, ওই প্রত্যন্ত গ্রামের মেয়ে বলে তার এই অধিকারটা নেই, তার এই মানে আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার নেই, আপনারা যদি তখনকার কাগজগুলো খুলে দেখুন প্রতিদিন কি কুৎসা করে লেখা হতো জঙ্গল মহলের মানুষের, নিশ্চয়ই অবশ্যই যাব, এই এই অবমাননার বিরুদ্ধে আমরা একবার কেন 100 বার যাব, প্রত্যেকের কাছে আমরা হাত জোর করে, আমরা প্রত্যেকের কাছ থেকে যে যেরকম ভাবে পারুন এই সাহায্য করুন, যাতে আমরা হাইকোর্টে গিয়ে
এই রকম একটি মানে কি বলবো যে এইরকম একটা দোষী সাব্যস্ত করার মতন এই মানবতা বিরোধী এই রকম একটা রায় আমরা যাতে সেই মানুষগুলোকে সেই ছেলেপিলেগুলোকে আমরা যাতে সত্যি সত্যি তারা মুক্ত হয়ে আসতে পারে আমরা সেই চেষ্টায় অবশ্যই করব। সরকার সরকারের আমি আপনা মানে প্যালেস্তাইনের সরকার আমরা দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা তো পুলিশের লোক নই কিন্তু দুনিয়া জুড়ে যা হয় যাদের ক্ষমতা আছে তারা যে কত কিছু করতে পারে কালকে যদি আপনাকে আপনি যদি প্রতিবাদ করতে নামেন আপনি যদি প্রতিবাদ করেন কালকের আপনাকে কিভাবে চিত্রিত করে আপনাকে ইয়ে করবে আপনি ভাবতেও পারবেন না। আজকের আমি আপনাদের এখানে বলছি আমার কালকের কি মানে আমার সামনে কি অপেক্ষা করছে আমি জানি না কালকের আমাকে কত রকমের ভাবে আজকে সুচিত্রা মাহাতো চাকরি আপনি এটা বল আমি আমি মনে করি যে সুচিত্রা মা প্রত্যেকটা জঙ্গলমহলের মানুষের চাকরি পাওয়ার অধিকার আছে। বামপন্থীদের আমলেও মানে সরকারের বিরুদ্ধে সংগঠনভাবে গড়ে উঠে আন্দোলন হয়েছিল মানে এখনের সরকারও কি সেই জঙ্গলমহলের মানুষের প্রতি কোথাও একটা দেখুন জঙ্গলমহলের মানুষের আমার কথাটা হচ্ছে যে জঙ্গলমহলের মানুষরা তো আর ভোট ব্যাংক নয় আর আমরা কিন্তু সেভাবেই রাজনৈতিক দলগুলো আমরা সেভাবেই দেখি আর কি আমাদের এইটাই হচ্ছে সবচেয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ যে আমরা এই জঙ্গলমহলের মানুষদের আমরা মনে করি যে আমাদের ভোট ব্যাংক এবার যে যেরকম পার্টি আছে যে যখন ক্ষমতায় আসতে চাইছি যেতে চাই মানে যে এবার মানুষ যতটা প্রতিবাদ করে পারছে একজন সরে যাচ্ছে আবার আরেকজন আসছে আবার আরেকজন আসবে এরকমই কিন্তু তাদের জীবনে কোনো বদল হবে না এটাই দুর্ভাগ্যের তাদের যে অধিকার কনস্টিটিউশনে যে বড় বড় করে লেখা আছে 14 নম্বর ধারা জসাই মহঙ্গের কি দোষী সাব্যস্ত করলেন যতজন ছিলেন 24 জন সিল্লা কাণ্ডের ঘটনাতে পুনরায় দোষী সাব্যস্ত করলেন আইপিসির 120, 121, 121A, 122 ইউএপিএর 16, 18, 39 এগুলোতে এবং আর্মস অ্যাক্টের 25, 27 আর এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের 34 উনি আজকে সমস্ত দোষী সাব্যস্ত করেছেন। কতজনের সাক্ষ্যগ্রহণে এই মামলাটি মোট 70 জন সাক্ষী দিয়েছে মূলত এটা চার্জশিট কবে চার্জশিট অনেকগুলো হয়েছে 2010 হয়েছে কিছু 2012 হয়েছে 2011 হয়েছে পাঁচ পাঁচ ভাবে চাষির হয়েছে না মোট ছিল 25 জন না 26 জন তার মধ্যে মোট ছিল 26 জন তার মধ্যে দুজন একজন মারা গেছেন একজন জুভেনাইল গেছেন আজকে 24 জন ছিল প্রথমে তো শুরু হয়েছিল ঝাড়গ্রাম আদালতে এই মামলাটি ওটা তো প্রথমে ওই আদালতে হবে তারপরে সেশনসে কমিট করে তারপরে এই লার্নেড সিস কোর্টে এটা হয়েছিল আজকেই তো রায়টা দিয়েছেন উনি দোষী সাব্যস্ত করেছেন সাজাটা ঘোষণা করবেন পরশু দিন করবেন কাল পরশু দিন কি সাজা ওনারা শুনবেন জজ সাহেব শুনবেন ওদের কাছ থেকে তারপরে এই কেসে তো অনেকগুলো আমস লুট করেছিল এবং অনেক আমস পাওয়া গেছে আহত যারা হয়েছিল সেই সমস্ত ভিকটিমকে কি আজকে পেশ করা হয়েছে আহত যারা হয়েছিল তারাও সাক্ষী দিয়ে গেছেন এই কেসে কতজন সাক্ষী দিয়েছে আহতদের মধ্যে 2 জন সাক্ষী দিয়েছিল মোট তো এই মামলাতে 5 জন আহত এসেছিল যাদের হ্যাঁ 2 জন তার মধ্যে সাক্ষী দিয়ে গেছে বাকি বাকি নাকি সাক্ষ্য কি হবে না তাদের না তার কেস শেষ হয়ে গেছে কি নাম বর্তমানে এই মামলাটি আর কি হাইকোর্টে দ্বারস্থ হতে পারে সেটা ওনাদের ব্যাপার আমার পক্ষে বলা সম্ভব নয় নিশ্চয়ই হবে স্যার কি নাম ওনারা জানেন ছেলে কি অবস্থা ছেলের অবস্থা আর কি বলবো ছেলে তো এখন মৃত্যুর মুখে যে কোনো সময় তো ছেলের আমার অ্যাক্সিডেন্ট হয় কিন্তু ছেলে তো আমার নির্দোষ তখন ধরা পড়েছিল কত বছর ছিল তখন ছিল ওই কি বলবো আর এখন যদি ওই 36-37 হয় তাহলে 12-10 ধরেছে মানে এই ঘটনার সময় কি ছিল না ও ওর দোষ হচ্ছে একটা ওই কলেজে পড়ছিল সিল্লা কলেজে পড়ছিল আর সেই সূত্রে ওখানে যখন ঘটনা হয় তখন 3 মাস পরে ছেলেকে আমার তুলেছে ঘটনার 3 মাস পরে শারীরিক অবস্থা কি এখন ভালো নেই যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে বলছে ডায়ালিসিস চলছে মূলত কোন রোগ আপনার দুটো কিডনি না দুটো কিডনি তো নষ্ট হয়ে গেছে আপনারা কি মনে করছেন হাই করে যাবেন এখন আমি যেটা বলতে চাইছি যে ছেলে আমার দোষী
না নির্দোষী, আমি তো কিছুই জানলাম না, কিন্তু দোষী সাব্যস্ত হয়ে গেল আমার ছেলে। ছেলেকে তো দোষী সাব্যস্ত করলো আছে, তো কিভাবে আমি জানবো যে আমার ছেলে দোষী? আমি বিভিন্ন রকম টেস্ট আছে, সে টেস্ট করতে চাই, তাতে যদি আমার ছেলে দোষী হয়, আমি চাইব যদি দোষী হয় তার ফাঁসি হোক। কিন্তু আমার ছেলে তো দোষী নয়, কিন্তু এত বড় শাস্তি দিল কেন? কেন দিল এত বড় শাস্তি আমার ছেলেকে? সে তো এখন মৃত্যুর মুখ, যে কোনো সময় তো অ্যাক্সিডেন্ট হতে পারে। ছেলে তো আমার দোষী নয়, আমি তো জানি ছেলে আমার নির্দোষ। এই এতে শুধু তো মিথ্যা মিথ্যা সাক্ষী এনে দাঁড় করে সত্য প্রমাণ করলো, যেখানে ঘটনা সেখানে তো কোনো সাক্ষী একটাও নেই, অন্য অন্য জায়গার বিভিন্ন জায়গার সাক্ষী এনে তাকে সাক্ষী প্রমাণ করো। আজকে আমার নাম নিয়তি মাহাতো, কিন্তু আমি একটি জিনিস চাই, ওই যে টেস্টটা করলে দোষী না নির্দোষী প্রমাণ হয়, সেই গাড়ি লাগবে আরো মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।